কয়েকদিন সংসারের কাজে একটু সময় দিতে না পারলে হয় কি, অনেকগুলো কাজ জমে যায়। আমার অবস্থা এখন সেরকমই হয়েছে, পুরো রান্নাঘর এলোমেলো সহ আরও অনেক কাজ জমে গিয়েছে। এরকম হলে আমি করি কি, রান্নার পাশাপাশি বা ঝটপট রান্না শেষ করে একটু একটু করে কাজগুলো গুছিয়ে নিই। এই যে আজকে সকাল থেকে নাস্তা বানিয়ে তারপর ঝটপট রান্নাবান্না শেষ করে রান্নাঘরের একটা কর্নার ভালো করে ক্লিন করে একটু সাজিয়ে গুছিয়ে নিয়েছি। সাথে আজকে রান্না করে নিয়েছি দেশি মুরগি, আলু দিয়ে পাতলা ঝোল আর কাঁচা কলা মাছ দিয়ে ঝোল। যেহেতু আমার বাসায় রুগী আছে, এগুলো রুগীর খাবার ওভাবে রান্না করে নিয়েছি। এই তো সকাল সকাল বেশ কিছু কাজ করে নিয়েছি, রুটি বানানো হয়ে গিয়েছি। রুটি যখন সেঁকতে গিয়েছি তখন মনে হলো আপনাদের সাথে একটু শেয়ার করি, রুটিগুলো একে একে সেঁকে নিচ্ছি। আর আজকে নাস্তায় একেবারে ঝামেলা করব না, সাথে শুধু ডিম ভাজা করে নিব। আর যখনই আমরা তিনজন মিলে এভাবে পেঁয়াজ দিয়ে ডিম ভাজা করি, দুটো ডিম নিয়ে এভাবে তিন ভাগ করে নিই, কারণ তিনজনের জন্য তিনটা ডিম করলে আবার বেশি হয়ে যায়, সেই জন্য দুটো ডিম নিয়ে এভাবে তিন ভাগে আমি ভাজি করে নিয়েছি। এখন নাস্তাও করে নিয়েছি আর চলে আসলাম রান্না প্রিপারেশনে। আজকে বাজার থেকে একেবারে ফ্রেশ একটা মুরগি নিয়ে এসেছে, দেশি মুরগি, সাথে এই যে বিশাল বড় বড় কাঁচা কলা নিয়ে এসেছে। আমার মেয়ে যেহেতু অসুস্থ, রুগী খেতে পারবে ওরকম খাবারগুলাই রান্না করছি। দেশি মুরগি দিয়ে একেবারে পাতলা করে ঝোল রান্না করব, আর প্রতিদিনই কলা পেঁপে এগুলো রান্নার চেষ্টা করছি। সব কিছু কেটে একেবারে রেডি করে নিচ্ছি। আপনারা যারা এ পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন, যদি কোথাও ভালো লেগে যায় প্লিজ মনে করে একটা লাইক দিবেন, এবং ভালো লাগলে একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্ট পেলে আমার কাছে বেশ ভালো লাগে, প্রত্যেকটা কমেন্টের আমি কিন্তু অ্যান্সার দেওয়ার চেষ্টা করি। যাই হোক, কথা বলতে বলতে কলাগুলো কেটে নিয়েছি, এখন মুরগিটাও কেটে নিচ্ছি। ওই যে বললাম অনেক কাজ জমে গিয়েছে, বেশ কিছুদিন থেকে আমার মেয়েটা অনেক বেশি অসুস্থ, বাসার অতিরিক্ত কোনো কাজই করতে পারিনি, কারণ ডাক্তারের কাছে বারবার যাওয়া, টেস্ট করানো, অনেক ঝামেলায় ছিলাম, তাই অনেক কাজও জমে গিয়েছে। যদিও এখনও পুরোপুরি সুস্থ হয়নি, রেস্টে আছে, ওকে সময় দিতে হচ্ছে, সেজন্য কাজ করা যাচ্ছে না, তাই একটু একটু করে সময় বের করে কাজগুলো গুছিয়ে নিচ্ছি। তাই আজকে রান্নাঘরের একটা কর্নার ভালো করে গুছিয়ে নিব। এখানে মুরগিটা ভালো করে ধুয়ে আমি প্রেশার কুকারে রান্না করে নিব, যেহেতু দেশি মুরগি একটু বড় সাইজের। সব মশলা দিয়ে এভাবে ভালো করে আমি চুলায় প্রথমে কষিয়ে নিচ্ছি, পাশের চুলায় একটু মাছের মাথা, লেজ এগুলো ভেজে নিচ্ছি। এখানে মুরগিটা ভালো করে কষিয়ে কিছুটা আলু দিয়ে আবার কষিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো পানি দিয়ে তিন থেকে চারটা শিস দিলেই কিন্তু মুরগি রান্নাটা হয়ে যাবে। তবে এরপরে আরও কিছু প্রসেসিং আছে, সেগুলো শেয়ার করব, আমার সাথেই থাকুন। পাশের চুলায় প্রেশার কুকার নিয়ে গিয়েছি, এখানে কলাটা বসিয়ে দিয়েছি। যতটুকু সম্ভব চেষ্টা করছি তেল মশলা কমিয়ে দিয়ে রান্না করার জন্য। এখানে কলাটা হয়ে এসেছে, এখন ভাজা মাছ, কাঁচা মরিচ এগুলো দিয়ে আরও কিছুক্ষণ রান্না করলেই হয়ে যাবে। একেবারে পাতলা ঝোল রেখে রান্না করব। এদিক দিয়ে মুরগিটা প্রেশার কুকারে হয়ে গিয়েছে, এখন একটা পাতিলে নিয়েছি, তবে কিছুক্ষণ রান্না করে নিব, মানে ফুটিয়ে নিব। এই পর্যায়ে দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ টালা জিরের গুঁড়ো, এক চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। এটা আমার বানানো গরম মশলা, খুবই মজার হয় এই মশলাটা দিলে। আর এই যে দেখুন মুরগির মাংসের ফাইনাল লুক, একেবারে পাতলা ঝোল রেখেছি, কলার মধ্যেও আমি পাতলা ঝোল রেখেছি, একেবারে ভাজা পোড়া করছি না। রান্নাবান্না তো শেষ, এখন রান্নাঘরের এই কর্নারটা গুছিয়ে নিব। সেই জন্য সব কিছু নামিয়ে প্রথমে ভালো করে ক্লিন করে নিয়েছি। যখনই কোনো কিছু আমি ভালো করে ক্লিন করে গুছিয়ে নিই, তখনই একটু ভিন্নভাবে গোছানোর চেষ্টা করি। এই যে আগের মশলার জারগুলো সরিয়ে নিয়েছি, ওগুলো ক্লিন করে শোকেসে রেখে দিব, আর এখানে একটু ভিন্নভাবে সাজিয়ে নিচ্ছি। এই তো এখানে টুথপিক দানিটা রেখে দিয়েছি, আর দুটো বাটি রেখে দিয়েছি। এখানে আমি বাদাম, খেজুর এগুলো রেখে দিব, তার আগে হাতের কাজগুলো শেষ করে নিই। এই যেহেতু এই কর্নারটা ধরেছি, তাই এই কর্নারটা ভালো করে সব কিছু নামিয়ে মুছে তারপর সব কিছু নির্দিষ্ট জায়গায় রেখে দিচ্ছি। যদিও পুরো রান্নাঘর বা পুরো বাসা আমাকে গোছানো প্রয়োজন, তবে হাতে একেবারে সময় নেই, তাই শুধু এই কর্নারটা ভালো করে গুছিয়ে নিচ্ছি। এর একটা আমি গোছানোর পরে দেখাচ্ছি কেমন হয়েছে। এই যে উপরটা আমি এভাবে সাজিয়ে নিয়েছি, আসলে একটা কর্নার হলেও এভাবে একটু সাজিয়ে গুছিয়ে রাখলে রান্না করতে খুবই ভালো লাগে, যেহেতু আমাদের গৃহিণীদেরকে অনেকক্ষণ সময় ধরে রান্নাঘরে থাকতে হয়। ওই কর্নারটা গোছানো শেষ, এখন আমার এই মশলার জারগুলো ভালো করে ক্লিন করব, যেহেতু কয়েকদিন থেকে এভাবে রান্নাঘরে ছিল, ভালো করে ক্লিন করে শোকেসে রেখে দিব। এভাবে করে আমি কিছু কিছু জিনিস বের করে আবার রেখে দিই, যেহেতু আমার রান্নাঘরটা ছোট, একেবারে বাড়তি জিনিস রাখার জায়গা থাকে না। এই যে ক্লিন করে নেওয়ার পরে অনেক চকচকে হয়ে গিয়েছে, এখন নিয়ে শোকেসে রেখে দিচ্ছি। আমার শোকেসটাও কিন্তু এলোমেলো হয়ে আছে, সময়ের অভাবে আমি ক্লিন করতে পারছি না, তবে একটু সময় পেলে সবগুলো কাজ আস্তে আস্তে করে গুছিয়ে নিব এবং আপনাদের সাথে শেয়ার করবো।
যাই হোক, সব কাজ শেষ করে এখন চলে এসেছি খাওয়ার টেবিলে, কারণ জিদনি যেহেতু অসুস্থ, ওরে একটু তাড়াতাড়ি করে আমি খাইয়ে দিব। সাথে ডাল ছিল আর মুরগির ঝোল, কলা রান্না করে নিয়েছি। ওকে যদি নিজে নিজে খেতে দিই, সে কলা বা কিছুই খাবে না, সামান্য একটু খাবে, তাই আমি তৃপ্তি নিয়ে ওকে খাইয়ে দিব প্রথমে, তারপর আমি খেয়ে নিব। আর আপনাদের থেকেও বিদায় নিচ্ছি আজকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।